কেতে সুন্দর হইছে তরকারি এখানে আমি ফুটো চেছে দেখো ফের ফুটো কেন লাগছে ছতি তুন হ্যালো ভাই নমস্তে কেন সমস্ত আমি ভালো আছি আপনার বহু ভাল থাকবে খুশ থাকবে মস্ত থাকবে আর দিলকে হুদু থুদ করে এনজয় করুন বহু সারা স্বাগত বহু ধন্যবাদ ইভিনিং রে আপনার মানে আমার ভিডিওর এন্ট্রি মারিছে না আপনার মানে থমলেন দেখিকর জানিপারিথিবে আজ কাণ হেবা আজি তো কিছু ব্লগিং নাই হয়ে আজ গোটে কিছু ছোট মোট রেসিপিটে বনামা আর আমি কেতা করে বনাসু আপনার আমি জনামু আপনার মানে তো ভাল ভাল করে দিয়ে দিই মারিতিবার লাগি বহুত বহুত ধন্যবাদ আজি টিকে মার দেহ ঠিক নাই না তারপর মার মোর শাশু শাশু মার দেহ ঠিক নাই না বহুত টিকে অসুবিধা হয়ে যাইছে তো সেগে মানে তারপর দেহ প্রবলেম আছে মঝি মঝি তো সেগে টিকে মন বি ঠিক নাই না তো আজি ব্লগ বি বনাই নাই পারি তো মন তো ঠিক নাই কেনা ব্লগ বনামা সেগে গোটে ছোট রেসিপিটে নিয়ে করে আসিছু আপনার সামনাকে আও সে রেসিপিটে কারণ আপনার জানিপারিবে আমাকে টিকে সপোর্ট করুন আমি বহুত স্ট্রগল করুন নিজকে তো ভাইপারছি বহু স্ট্রগল করুন কিন্তু কিছু লাভ নাই দেব তো আপনার উপরে সব অছি আপন মানে চাইবে বলে সব জিনিস হয়ে পারবা তো ঠিক আছে কিছু বক বক নাই করি আপনার যে জিনিস দেখাব দেখামো আও আজি পাল ছতির গোটে রেসিপি বনামা ছোট রেসিপি সিধা সিম্পল কিছু মানে কিছু লম্বা নাই করু সিধা সিম্পল শর্টকটরে বনাই দেবা কিছু গোটে রেসিপি আও সে রেসিপিকে বনাবে আমার চন্দ্রিকা দেবী আর কেন আর বনাবে দেখি পারে পচন সর্ষ তেল ফাড়লে না তারপরে ইন কঠে বসা হয়েছে তারপরে তার সাথে নেই চলে যা টমাটর পিঁয়াজ আর সেটা তো মশলা বটা মশলা আপনার দেখলে আর তারপরে মু দেখছি আপনার এইটা হল পাল ছতি আর ছতি এটা আছে 500 গ্রাম মানে অধা কিলো আনিছু আমি আটাকে বনামা সিম্পল স্টাইলরে আপনার দেখবে মুই আপনাদেরকে পুরো ফুল ভাবে দেখামি কেন বনাউছেন মানে আমার দেশি স্টাইলরে কেন বনাছেন সেটা মুই আপনাদেরকে পুরো ভাল ভাবে দেখামি তো বিনা খড়া মশলার কেন টেস্ট লাগছে আপনাদের ভিতরে এটা ট্রাই করবে আপনাদের তো আমন আউ ভালসে রাঁধি পড়বে কিন্তু আপনাদের কইবে ভাল কথা পড়ে ছতি বনামা হ্যাঁ আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আমি পতর পোড়া ছতি বনামা কেন পতর পোড়াছেন আর নিয়ারে কেন পতর পোড়া হয়েছে মুই আপনাদেরকে পুরো ফুল ভাবে দেবি আগর বি আমার ভিডিও আছে আপন মানে যদি দেখবে বলে দেখি নেবে তো বহুত পুরানা হলো না বর্ষে তলে বনাইছিল আর এথর আমি আপন মানে কইবে বলে আমি বনামা টিকে আর ভাল ভাবে তো এবে চলুন দেখমা সিম্পল স্টাইল রে কেনতা বনা হচ্ছে গাউলি স্টাইল রে কেনতা বনা হচ্ছে সেই হিসাব রে আমি বনামা ছতি কেও এনতা বনাই পারছো বলি আপন মানে জানুছে মানে বনাই পারছো মানে সদা সিম্পল আমি তো টিকে ছোট মোট ঘরের লোক আমি বড় ঘর হাইফাই নে যাও হাইফাই কো রাঁধি পারমা আমি যেনটা বনাই করে খাইছো আমি হেনতা হিন দেখাছো রামান্য তো আপনার বহু ভাল ভাবে বনাছন তো ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা আপনার দেখছি আপনার পুরা ফুল ভাবে বিনা স্কিপরে দেখুন আর যদি ভিডিও ভাল লাগবে লাইক টেক করে দেবে না গো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবু করবে গুটে কাম করবে আমি কেতে স্ট্রাগল করছি আপনার দেখি পড়ত ডেলি ভিডিও আছে আপনার 6-6.5 ভিতরে ডেলি ভিডিও আসুথিবা কিন্তু ভিডিওটা তো সো জানতা নাই বনে উঠাতে গরম লাগে কেতে মেহনত করে কথা লাগি দেছন লম্বা ঠিক আছে ব্যাক ক্যামেরা দেখুন আমার মিনিস্টার গাইল দেলেন তো বর্তমান আমার রেসিপি স্টার্ট হলা আপন মান দেখি পারুথিবে আও জিরা সরস মিরচা কে ফুটনা বনা হলা তেল টিকে দেই করি তার সঙ্গে কাণ ঢালবো এটা টিকে মেরুন হই যাও কলরটা মোর কথা কা টিকে হাসি দেছনি মানে ভাল লাগছি হসলে না ভাল লাগছে কানলে ভাল লাগছে ও যে খুশি তে হসবো খুশি তে কানবো তো এই পেঁয়াজ পকা হল টিকে নয় স্টাইলরে আজ টিকে ভিডিওটা হচ্ছে মানে রেসিপিটা মানে রেসিপি সঙ্গে মজা মজলি সঙ্গে ব্লগ বাগিলটা হচ্ছে টিকে আও এটা পেঁয়াজ পকাই দেলো আর পেঁয়াজকে টিকে ব্রাউন কলর হওয়ার লাগে টিকে ছাড়ি দেবো তার সঙ্গে এটা বটা মশলা আছে দেখি পড়ে থাকবে বটা মশলা বাটি করে রখা হয়েছে গ্রাইন্ড করে রখা হয়েছে সেটাকে আমি ব্রাউন হয়ে সারলা পরে ঢালি দেবো তো ব্রাউন কলর হয়ে গেল না আপনার দেখি পড়ে তার সঙ্গে এটা মশলাকে দিয়া হল মশলা টিকে ভাল ভাবে ভজা হওয়া মশলাকে ভালসে কষা হওয়া টিকে এমতা করে হি আমি বনাছ বলে বহু টেস্ট লাগছে আপনার কেন বনাছ কমেন্ট বক্সে কম ভালসে সুন্দর প্যার আশা কমেন্ট করেদেবে বতাবে আমি এমতা করে বনামা এটা টিকে ব্রাউন কলর হওয়া মশলা কষা হওয়া জলদি জলদি থাকবে বলে বতাইছে কেনা করবে মশলা
ଟମାଟୋ ସାଙ୍ଗେ ଟମାଟର କାଲି ମାନେ ସର୍ଟକଟ ରେ ସବୁ ହେବା ଥିବା ବେଲେ ଏମିତି ହେଇଯିବ ଟମାଟର ମସଲା ସାଙ୍ଗରେ ମସଲା ବି କଷି ହେଇଯିବା ଟମାଟର ବି ସିଝିଯିବା ଏକା ସାଙ୍ଗେ ବର୍ତ୍ତମାନ ଦେଖୁ ମସଲା ପୁରା ଶୁଖା ହେଇଗଲାନ ଆଉ ଟମାଟର ସାଙ୍ଗେ ମସଲା କଷି ଗଲା ଏକା ସାଙ୍ଗେ ତାପରେ ଆମେ ଟିକେ ଦେଇଦେବା ନୁନ କେ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ନୁନ ଟା ଦେବି ଆପଣ ମୋତେ ଦେଇ ଦେବେ ଜହଲ ନୁନ ନାଇଁ ଦେବେ ତାପରେ ହଲଦି ଗୁଣା ଟିକେ ଦେଇଦେବେ ମସଲା ପିସିଲା ବେଳେ ତ ହଲଦି ଗୁଣା ଦିଆ ନାଇଁ ହେଇଛି ଏଇଟା ପଛେ ଗୁଣା ଦିଆ ହେଲା ହେଇଗଲା ଦେଖିପାରୁଥିବେ ମସଲା ଭଲ ଭାବରେ କଷି ହେଇଯାଇଛି ଆଉ ତା ସାଙ୍ଗେ ଆମେ ଦେଇଦେମା ଛତିକେ ଏବେ ଯେନ୍ଟା ଧୁଆ ଧୁଇ କରି ବୁଛା ବୁଛି ହେଇଯାଇଛି ସଫା ସୁତର ହେଇଯାଇଛି ସେଟାକେ ଦେଇଦେମା ଦେଖିପାରୁଥିବେ ତାପରେ ଭଲ ଭାବସେ ଟିକେ ଘାଣ୍ଟି ଦେମା ଘାଣ୍ଟି ଦେଇକରି ତାପରେ ଟିକେ ଢାଙ୍କି ଦେମା ନା ଭଲସେ ମିଶେଇ କରି ଘାଣ୍ଟବି ତାପରେ ଢାଙ୍କିବି ତ ଭଲ ଭାବରେ ଟିକେ ଘଣ୍ଟା ସନା ହେଇଯାଇଛି ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଆଉ ତାପରେ ଆମେ ଢାଙ୍କି ଦେମା ଟିକେ ଢାଙ୍କି ଦେଇକରି 10 ମିନିଟ୍ ପରେ ମୁଁ ଫେର ଲୋ ଫ୍ଲେଭର ଦେଇ ଠିକ ଅଛି ଦେଖମା ଆମର ତରକାରୀ ହେଇଗଲା କି ନାଇଁ ତ ଭଲ ଭାବରେ ହେଇଯାଇଛି ଆଉ ସେ ତାର ଉପରେ ଧନିଆ ପତ୍ର ବି ଢାଲି ଦେଲି ନଈ ମାନେ ମୁଇଁ ଟିକେ ବାହାରକେ ଯାଇଥିଲି ସେଥିଲାଗି ଆଉ ଗ୍ୟାସ୍ ବି ବନ୍ଦ କରିଦେଲନ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି ତରକାରୀ ଫେର ବି ଫୁଟୁଛି ତା ଗରମ ଅଛି ସେଥିଲାଗି ଏନ୍ତା ହେଉଛି ଲାଗୁଛି ତାପରେ ଆମେ ଜିମା ଖାଇମା ଖାଇ ସାରିଲା ପରେ ଆପଣମାନଙ୍କର ମୁଇଁ ଜନାମି କେନ୍ତା ଲାଗୁଛେ ତିନି ଆମେ ତିନି ଜଣ ମିଶିକରି ଆମେ ଖାଇମା ତ ଚାଲୁନ ଦେଖିପାରୁଥିବେ ବଢା ବୁଢ଼ି ଷ୍ଟାର୍ଟ ହେଲାନ ଆଉ କେତେ ସୁନ୍ଦର ଦିଶୁଛି ମାଆକେ ବି ଦିଆ ହେଲାନ ମା ଟେଷ୍ଟ କରି ଖାଉଛି ତ ଇଆଡ଼େ ଦେଖ ଏଇଟା ବି ଭାତ ଭାତ ଡାଲ ଆଉ ଛତି ଖାଇମାନ ଆଦି ନା ଆମେ ନେଉଛୁ ଖାଇବାର୍ ଲାଗି ଟିଭି ଦେଖି ଦେଖି ଖାଇମୁ ଦୁଇ ଜଣ ଖାଉଛନ୍ ଦେଖ ବାନ୍ଦର ଖାଉଛନ୍ ଦେଖିପାରୁଛନ୍ କେନ୍ତା ମାଛ ଦେଖିପାରୁଥିଲେ ଆମେ ଖାଉଛୁ ଭାତ ତୁନ ଆଣିଲୁ ନଈନେ ଆଉ ଖାଇକରି ଦେଖ ମା ବି ଆଡ଼େ ଖାଉଛି ଦେଖ କେନ ଲାଗୁଛି ଛତି ତୁନ ଭଲ ଲାଗୁଛି ତ ହଉ ହଉ ତ ଆମେ ଖାଇ ପିଇ ସାରିଲୁନ ଆପଣ ମାନେ ତ ଦେଖିଲେ ଆଉ ଏଇଟା ବସିଛୁ ବାହାରେ ଟିକେ ଦୁଆରେ ବହୁତ ଗରମ ହଉଛେ ତ ଆମର ଏ ଛୋଟ ରେସିପି ଭିଡ଼ିଓ କେନ୍ତା ଲାଗିଲା ଆପଣମାନଙ୍କୁ ଜରୁର ଭଲ ଲାଗିଥିବ ଆଶା କରୁଛୁ ଯଦି ଭଲ ଲାଗିଥିବା ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ ସବସ୍କ୍ରାଇବ କରିବା ନାଇଁ ଭୁଲବେ ଆପଣମାନେ ବି ତାଙ୍କର ଟ୍ରାଏ କରିକି ଖାଇବେ ଖାଉଥିବେ ବି ଆମେ ତ ଆମର ହିସାବରେ ଆମେ ଦେଖାଲୁ ଆପଣମାନେ ବି ଆପଣଙ୍କ ହିସାବରେ ବନାବି ତପ ତପ କଲି ବାଏ ବାଏ ଟାଏ ଟାଏ ଦେଖା ଆମେ ଗୋଟେ ନୂଆ ବ୍ଲଗ୍ ଆଣିକରି ନେକ୍ସଟ ସକାଳେ ଛୋଟ ଭିଡ଼ିଓ ନେ ବହୁତ ସାରା ଭଲ ପାଇବା ଦେବେ ବାଏ ବାଏ ଗୁଡ଼ ନାଇଟ୍ ବାଏ।